হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহ রহমতে অনেক ভালো আছি। তো চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তো আজ একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল আমাদের বাসার সামনেই। আমাদের বাড়িওয়ালার ভাই, ছোট ভাই, উনি ঢাকায় গিয়েছিলেন বেড়াতে। তো আজকেই আসলেন, আর আসার কিছুক্ষণ আগেই সম্ভবত কেউ ওনার বাড়িতে আগুন দিয়েছিল। কাজের বুয়ার মুখে এই কথা শুনে নাইফও খুব বিরক্ত করছিল যে যাবে দেখতে। তো ভাবলাম যে একটু দেখে আসি আর আপনাদেরকে সাথেও শেয়ার করি। তো ওনার বাসায় বন্দুক ছিল, সেই বন্দুকটা গ্যাসের সিলিন্ডারের পাশে রেখে আগুন দিয়েছিল। সম্ভবত শত্রুতা করেই এই কাজটা ঘটিয়েছে, আর চুরি ডাকাতি করার জন্য হয়তো এসেছিল, কিন্তু সেরকম কিছু পায়নি বাসায়, রাগ করে হয়তো আগুন ধরিয়ে দিয়েছে। যাই হোক, ওনার ভাগ্য ভালো ছিল, উনি এসেই দেখতে পান যে আগুন ওইভাবে ছড়ায়নি। তারপরও দেখুন বাসার ভিতরটা কীরকম কালো হয়ে গিয়েছে একদম। আর ফায়ার সার্ভিসের লোক এসেছিল, তারপরে পুলিশ এসেছিল সাথে সাথে। তো আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।